নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে জানাই কেরিয়ার আপডেট বেঙ্গলি চ্যানেলে স্বাগত তো বন্ধুরা স্কুল সার্ভিস কমিশন কিন্তু একটি নতুন কিন্তু বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যে কোন ধাঁচে বা কি নিয়মে এ তাদের পরবর্তী পরীক্ষা নেওয়া হবে অর্থাৎ দু হাজার কুড়ি সালে কিন্তু হতে চলেছে এক বিশাল বড় মাপের কিন্তু শিক্ষক নিয়োগ আর সেই শিক্ষক নিয়োগের যে নিয়মাবলী তা কিন্তু পুরনো নিয়মে হবে না একেবারে নতুন কিন্তু নিয়ম চেঞ্জ হয়ে গিয়েছে তো সেই কী নিয়মটা আসতে চলেছে তা কিন্তু বিজ্ঞপ্তির প্রকাশ করে কিন্তু এসে জানিয়ে দিয়েছে আর সেই বিজ্ঞপ্তিতে কি বলা হয়েছে সেটিও কিন্তু আমি আপনাদেরকে আমার চ্যানেলে কিন্তু দিয়ে দিয়েছি আপনারা দেখতে পারেন যারা যারা এখনও পর্যন্ত দেখেননি ভিডিও দেওয়া আছে তো ভিডিও ভিডিওকে দেখতে পারেন সেখানে কিন্তু আমার ভিডিও সেকশানে গিয়ে আপনারা দেখতে পারেন এছাড়াও আমি আমার এই ভিডিওটির নিচে একটি ডেসক্রিপশান বক্সের লিঙ্ক দিয়ে দেবো সেই লিঙ্কে ক্লিক করে ভিডিওটি দেখে নিতে পারেন তো আজকের এসএসসি কিন্তু আবার একটা নতুন বিজ্ঞপ্তি দিয়েছে এবং সেই বিজ্ঞপ্তিতে কিন্তু জানিয়েছে যে সিলেবাসটা অর্থাৎ অনেকে কিন্তু জানতে চাইছিলেন যে কত নম্বরে পরীক্ষা হবে কোন বিষয়ের জন্য কত নম্বর ধার্য হয়েছে সেটা নিয়েও কিন্তু একটা বিষয় কিন্তু বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তো আজকের কিন্তু এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে একেবারে বিস্তৃত জানাবো এবং অনেকে কিন্তু কমেন্ট করছিলেন জানতে চাইছিলেন যে কোন বিষয়ের জন্য কত নম্বর পরীক্ষা হবে এবং কত পার্সেন্ট পেলে আপনারা পরীক্ষায় পাশ করতে পারবেন এবং বলা যেতে পারে যে দুটো ধাপে কিন্তু পরীক্ষা হবে প্রথম ধাপে কত নাম্বার পেলে আপনারা সেকেন্ড ধাপে যেতে পারবেন আর সেকেন্ড ধাবে কত নাম্বার পেলে আপনাদেরকে এ কাউন্সেলিংয়ের জন্য ডাকা হবে এ তো সমস্ত কিছু কিন্তু এ টু জেড আজকের এই ভিডিওটির মাধ্যমে জানাবো এই বন্ধুরা অবশ্যই ভিডিওটিকে কোনোরকম স্কিপ না করে একেবারে শেষ পর্যন্ত দেখতে থাকুন দেখতে পাচ্ছেন এই খবরটি কিন্তু আজকেরই বেরিয়ে আসছে একটি গুরুত্বপূর্ণ পত্রিকা বর্তমান পত্রিকায় খবরটি বেরিয়ে আসছে তো এখানে বলা হচ্ছে এবার থেকে পঞ্চম থেকে দ্বাদশ এইচএসসি শিক্ষক নিয়োগের পরীক্ষা হবে সাড়ে তিনশো নম্বরে স্কুল সার্ভিস কমিশনের শিক্ষক নিয়োগের নয়া বিধিতে পরীক্ষা নম্বরের কিন্তু বিভাচনে আমূল পরিবর্তন আনা হয়েছে শিক্ষাগত যোগ্যতার কিন্তু গুরুত্ব ছেঁটে দেওয়া হয়েছে অর্থাৎ আগে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক অর্থাৎ আপনারা যে যে নাম্বার পেতেন মাধ্যমিক উচ্চ মাধ্যমিক আপনারা ফার্স্ট ডিভিশন গেছেন কি সেকেন্ড ডিভিশন গেছেন তার জন্য একটা আলাদা আলাদা নাম্বার কিন্তু বরাদ্দ থাকতো সেটা কিন্তু এবারে থাকছে না পুরোপুরি ই ছেড়ে দেওয়া হয়েছে তো যদি এই বিষয়ে আপনারা আরও ভালো জানতে চান তাহলে আমার পূর্বে যে ভিডিওটা আমি দিয়ে রেখেছি সেই ভিডিওটা কিন্তু বিস্তারিতভাবে জানানো আছে তো এখানে আমি যেটা জানাবো সেটা হচ্ছে নম্বর বিভাজন এই বন্ধুরা যদি আরও বিস্তারিতভাবে আপনারা নিয়মটি সম্পর্কে জানতে চান তাহলে পূর্বের ভিডিওটি আপনারা দেখতে পারেন এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকেও কিন্তু আপনারা দেখে নিতে পারেন বলা হচ্ছে যে উচ্চ প্রাথমিক মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক শ্রেণীর শিক্ষক নিয়োগের ক্ষেত্রে প্রার্থীদের সাড়ে তিনশো নম্বরের লিখিত পরীক্ষা দিতে হবে অর্থাৎ আপনাদেরকে সাড়ে তিনশো নম্বরের লিখিত পরীক্ষা দিতে হবে উচ্চ প্রাথমিক মাধ্যমিক উচ্চ মাধ্যমিক এই তিনটে ধাপের জন্যই কিন্তু একটাই পরীক্ষা হবে এবার থেকে যে আলাদা আলাদা পরীক্ষা হতো তা আপার প্রাইমারি একটা আলাদা পরীক্ষা হতো মাধ্যমিক একটা আলাদা পরীক্ষা হতো উচ্চ মাধ্যমিক একটা আলাদা পরীক্ষা হতো এবার থেকে কিন্তু সেটা হবে না এবার থেকে কিন্তু এই সবকটা ধাপের জন্য অর্থাৎ একেবারে উচ্চ প্রাথমিক থেকে শুরু করে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পর্যন্ত একটি মাত্রই পরীক্ষা আপনাকে দিতে হবে সেটি হচ্ছে সাড়ে তিনশো নম্বরের লিখিত পরীক্ষা দিতে হবে তো দু সাল পর্যন্ত এই তিনটি স্তরে যে শিক্ষক নিয়োগ পরীক্ষা হয়েছে তাতে লেখা ভাইবা আর শিক্ষাগত যোগ্যতার ধরে একশো নম্বর ধার্য করা ছিল তার মধ্যে লিখিত পরীক্ষার জন্য উচ্চ প্রাথমিকে এ চল্লিশ আর মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের জন্য বরাদ্দ ছিল পঞ্চান্ন নম্বর তো এবারে কিন্তু এই শিক্ষাগত যোগ্যতা ভাইবা ভাই বা হ্যাঁ ইন্টারভিউ এসব কিচ্ছু থাকছে না এসব কিন্তু কিচ্ছু থাকছে না নয়া বিধিতে যেটা বলা হয়েছে সেখানে বলা হয়েছে যে উচ্চ প্রাথমিকে প্রার্থীদের টিচার্স এলিজিবিলিটি টেস্ট বা যেটা শর্টকাট নেম টেট দিতে হবে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক শিক্ষক প্রার্থীদের দিতে হবে পিটি অর্থাৎ প্রিলিমিনারি টেস্ট তো এই তিনটি বিভাগের প্রার্থীদের কিন্তু দেড়শো নম্বরের প্রশ্নের উত্তর দিতে হবে অর্থাৎ আপনারা বুঝে গেলেন উচ্চ প্রাথমিক যারা আছে তো তাদেরকে দিতে হবে টেট আর যারা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক রয়েছে তাদেরকে দিতে হবে কিন্তু পিটি অর্থাৎ প্রিলিমিনারি টেস্ট দিতে হবে আর তিনটি বিভাগের প্রার্থীদের কিন্তু দেড়শো নম্বরের জন্য প্রশ্নের উত্তর দিতে হবে কিন্তু শতাংশ করে প্রার্থীদের সর্বমোট একশোর ওপরেই নম্বর দেওয়া হবে তো এটি হলো নিয়োগ পরীক্ষার প্রথম ধাপ এটি পাস করতেই হবে পরীক্ষার্থীদের এটি কিন্তু আপনারা যদি পাস না করে থাকেন তাহলে কিন্তু আপনাদের বিষয়ের খাতা দেখা হবে না দ্বিতীয় ধাপে আছে মোট দুশো নম্বর রয়েছে তো তার মধ্যে ইংরাজিতে পঞ্চাশ আর যে ভাষায় জন্য আবেদন করবেন বা যে ভাষাটা আপনি স্কুলে গিয়ে পড়াবেন বাংলা হোক ইংরাজি হোক ইতিহাস হোক ভূগোল হোক তো তার জন্য কিন্তু পঞ্চাশ নম্বর থাকবে আর যে বিষয়ের জন্য আবেদন করবেন তার জন্য রয়েছে একশো নম্বর তো এই তিনশো নম্বরের প্রাপ্ত নম্বরের ভিত্তিতে কিন্তু প্যানেল তৈরি হবে অর্থাৎ ব্যাপারটা আপনারা বুঝতে পারলেন আর বলে দিচ্ছি ইংরেজিতে পঞ্চাশ মার্কস আসছে আপনি যে মিডিয়ামে পড়াবেন অর্থাৎ যে ভাষায় আবেদন করবেন হিন্দি কি বাংলা তো সেই ভাষার উপরে কিন্তু থাকছে আরও পঞ্চাশ মানে এখানে হলো একশো আর তারপর হচ্ছে এবার হচ্ছে আপনি যে বিষয়ের জন্য আবেদন করেছেন তো সেই বিষয়ের জন্য কিন্তু থাকছে একশো নম্বর টোটালি তিনশো নম্বরের মধ্যে একটা প্যানেল তৈরি করা হবে টেট বা প্রিলিমিনারি পরীক্ষা পাস করলেই পরের ধাপের খাতা মূল্যায়নের জন্য বিবেচনা করা হবে অর্থাৎ আপনাকে কিন্তু আগে টেট পরীক্ষা কোয়ালিফাইং করতে হবে টেট পরীক্ষা উত্তীর্ণ না করতে পারলে আপনার কিন্তু পরের ধাপের খাতা দেখা হবে না আগে লিখিত পরীক্ষা বাদে উচ্চ প্রাথমিকের শিক্ষাকতা যোগ্যতার উপর পঞ্চাশ নম্বর থাকতো আর ভাইবার জন্য বরাদ্দ ছিল দশ তো মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক প্রার্থীদের এই দুটি ক্ষেত্রে বাড়তি গুরুত্ব দেওয়া হতো তো লেখা পরীক্ষার উপর এতটা গুরুত্ব দিয়ে কেন শিক্ষকতাকে যোগ্যতাকে উপেক্ষা করা হলো সেটা নিয়ে কিন্তু শিক্ষামলে এক বড়ো সড়ো কিন্তু একটা প্রশ্ন উঠে গিয়েছে তো যা হোক এই যে সিস্টেমটা বলা হয়েছে এই সিস্টেমে কিন্তু আপনাদের একটা প্যানেল তৈরি করা হবে এবং সেই প্যানেলটা কিন্তু এক বছর কি ছ মাস সেটা সেটা কিন্তু সরকার থেকে বলে দেওয়া হবে যে যতদিন বৈধ থাকবে তো সেই প্যানেলে যতজন প্রার্থী থাকবেন তারা কিন্তু সিট খালি হওয়া মাত্র অর্থাৎ স্কুলের শূন্যপথ পূরণ খুণ্যপ্রথ তৈরি হওয়া মাত্র কিন্তু তারা কিন্তু চাকরি পাবেন তাদের জন্য কিন্তু আলাদা করে আর কোনো পরীক্ষা দিতে হবে না বা আলাদা করে আর কোনো ইন্টারভিউ দিতে হবে না শুধুমাত্র তারা টেট পাস করবে টেট পাস করার পর যদি তারা বিষয়ের খাতায় পাস করে যায় তাদেরকে কাউন্সেলিংয়ের জন্য ডেকে নেওয়া হবে এবং সেখান থেকে কিন্তু সরাসরি দেওয়া হবে অর্থাৎ কোনো রকম কিন্তু আর ইন্টারভিউ থাকছে না বন্ধুরা আশা করি আপনারা সম্পূর্ণ বুঝতে পেরেছেন এবং কত নম্বরের কী পরীক্ষা হবে অনেকে কিন্তু জানতে চেয়েছিলেন সেটা কিন্তু পুরো বিষয়তে জানিয়ে দিলাম যে কোন বিষয়ের উপর কত নম্বর পরীক্ষা মানে সমস্ত কিছু কিন্তু জানিয়ে দিলাম তো ভিডিওটিকে লাইক করবেন এবং প্রচুর পরিমাণে শেয়ার করবেন ধন্যবাদ